এরপরে প্রশ্ন হলো ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে কিনা ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে না চাচির সাথে পর্দা করতে হবে কারণ কি কারণ চাচি মাহরাম না চাচি গায়রে মাহরাম চাচা যদি মারা যান অথবা চাচা যদি চাচিকে তালাক দেন তাহলে ভাতিজা চাইলে এই ভদ্র মহিলার ইদ্দত পালন করার পর কোন সময় বিয়ে করলে বিয়ে করতে চাইলে করতে পারবে তো যার সাথে বিয়ে করার পসিবিলিটি বা সুযোগ আছে সে হলো গায়রে মাহরাম তার সাথে অবশ্যই পর্দা মেইনটেইন করতে কারণ ওখানে রিস্ক আছে যার সাথে বিয়ের কোনো সুযোগ নাই নিজের আপন মা বোন মেয়ে তাদের সাথে কোনো পর্দা নাই কারণ এখানে আলহামদুলিল্লাহ রিস্ক নাই যাকে বিয়ে করার সুযোগ আছে মনে তাকে নিয়ে বাজে চিন্তা করার আশঙ্কা অনেক বেশি থাকে এজন্য চাচির সাথে পর্দা করতে হবে মামির সাথে পর্দা করতে হবে এই মানুষগুলোর সাথে আমরা অনেকে পর্দা করি না ঠিক না বে ঠিক অনেক নামাজ কালাম পড়া মানুষও যে চাচির সাথে মামির সাথে তারপরে বেয়াইনের সাথে ওই যে তালতো বোনের সাথে খালতো বোনের সাথে মামাতো বোনের সাথে চাচাতো বোনের সাথে ফুফাতো বোনের সাথে পর্দা করে না আছে না নাই আর এগুলোর মধ্যে বিপদটা সবচেয়ে বেশি হয় অনেক মা বাপ টেরও পায় না তলে তলে সন্তান ধ্বংস হয়ে যায় এই জন্য এই জায়গায় আরও হার্ডলি পর্দা করতে হবে আল্লাহ আমাদেরকে পর্দা করার তৌফিক দান করুন মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পাদন করা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক বা জায়েজ মোবাইলের মাধ্যমে যদি বিয়ের আয়োজন করতে চায় কেউ ধরুন পাত্র বিদেশে আছে পাত্রী দেশে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পাদন করতে চায় তাহলে তার পদ্ধতি হলো যে বাহির থেকে পাত্র দেশে তার কোনো বন্ধুকে ভাইকে কাছের কোনো লোককে প্রতিনিধি বানাবে ফোনে বলবে আমি তোমাকে দায়িত্ব দিলাম অমুকের মেয়ে অমুক এই মহারণার বিনিময়ে আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব করবা কিংবা তারা প্রস্তাব করবে আমার পক্ষ থেকে তুমি কবুল বলবা দুজন সাক্ষীর সামনে এটা দায়িত্ব দিবে একজনকে সে দায়িত্ব পালন করে বলবে আমার অমুক বন্ধু বা অমুক ভাইয়ের তরফ থেকে তার প্রতিনিধি হিসাবে আমি কবুল করলাম তার তরফ থেকে সে যে আমাকে দায়িত্ব দিয়েছে তার পালনের অংশ হিসাবে এটা ভিডিও কলেও হতে পারে আরও ভালো হবে আরও রিস্ক ফ্রি হবে এটা কেন সে ডাইরেক্ট কবুল বলতে পারবে না কেন সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় ফেকি সূক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলোর কারণে এটা জটিল প্রতিনিধি বানানো যায় এভাবে কিন্তু বিয়ের মতো সিরিয়াস ইস্যু এরকম ধোঁয়াশাপূর্ণভাবে দূর থেকে করবেন সেখানে কে কবুল বলছে কাতটা হচ্ছে কাতটা হচ্ছে না ভুল জায়গা হচ্ছে কি না এরকম আশঙ্কা থাকে এই জন্য প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত হয়ে সে প্রতিনিধির মাধ্যমে কবুল বলবে এটা জায়েজ আছে এভাবে ফোনে বিয়ে হতে পারে